আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 31 তারিখ মে 2021, আজাদী টিভির ফাতি আই তালাল আহমেদ। আজ্জার খবর, রোহিঙ্গা কলর বাসান চরত গেলে বাংলাদেশে দেশিতে দিব হয় হকুমত ওয়া দকল গজ্জহর ইন্টারন্যাশনাল এনজিও গয়া। বর্মা জালা মিলিটারি হকুমতের আন্ডার ইনসিং জিয়লত বারের হদি। ইউএনএ বাসান চরত কারওয়াই অকল শুরু করিবার আগে আরবি আসান অকল গজ্জ স্যার বাংলাদেশের হকুমতের ফাতি। আর সই টাইমের ওরে সই খবর পাইবাল্লা আর আর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কর, আর হাসাত তো আসতে বেল আইকন গা সিবি দ, আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয়া ফলো করি পারিবা। খবরের তফসিল, বাংলাদেশের হকুমত রোহিঙ্গা জিন বাসন চরত যাবে হিনর বাংলাদেশে দেশিতে দিব হয় ওয়াদা গজ্জ বলে ইন্টারন্যাশনাল এনজিও গে রিপোর্ট হয়ে দিহান জানা গিয়ে। রিফুজি ইন্টারন্যাশনাল এনজিও হিবাদ দাবি হিয়ানরা গেলদে বেশিবার বাংলাদেশের হকুমতে ইনকার করি রিপোর্ট হিয়ান সই ন বলে হয়ে দাসে। বাংলাদেশের রোহিঙ্গারা বর্মাত ওয়াফিস দিবল্লা দিয়ান দি কোশিশ করে বলে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির বর্মা ডিভিশনের ডাইরেক্টর জেনারেল দেলওয়ার হোসেন বয়ান দিয়ে। গেলদা হক হাফতা আগারা সই রিপোর্ট অকল ক্যাম্প অফিসিয়াল অকলত্ব পাই যেটা হকুমত রোহিঙ্গা অকলের বাসাঞ্চরত গেলে টিয়াদ বাংলাদেশে সিটিজেনশিপ দিব হয় ওয়াদা গড়ের বলে ইউএসর এনজিও হিবাইয়া গেলদে বেশিবার রিপোর্ট নালাইয়া দেহিবাত হইয়ে। আর রিপোর্ট হিয়ান মজিন রোহিঙ্গা জিনে কচুর গজ্জিহীন বাসাঞ্চরত গেলে বাংলাদেশের হকুমতে সাজা অকল মাফ করিব হয় দিয়া হিবাদ দেফাটা দা আছে বলে হইয়া। লেকিন বাংলাদেশের হকুমতের দাবি মজিন রোহিঙ্গা অকলের হিতারার মনসা মজিন বাসাঞ্চরত দেফাড়ার বলে হদ্দা আছে। রিপোর্ট ইয়ান গুড়া মিসা যেটা আর রোহিঙ্গা অকলের ফাতি হ্যান্ডিলে হন ওয়াদা গজ্জিদের নাই আর আরা বর্মার দেশিতে অকলের কি ওয়াজাল্লা বাংলাদেশে সিটিজেনশিপ দিয়ম বলে হোসেনে মিডিয়ার বয়ান দিয়ে। আর হিবার হতা মজিন বাংলাদেশত বেশি মানুষ সকল আছে যারা হকুমত তো আর মানুষ সকল নলাগের আর বাংলাদেশের হকুমতে রোহিঙ্গার ওয়াফিস বর্মার দিবল্লা বেশি দিয়ান দিয়ে হাম গড়ের বলে হইয়া। বাংলাদেশের হকুমতে আজ যখন 18,000 ওর রোহিঙ্গার তুয়ান আয়দে বাসান চরত ফারগারে আছে বিদেশি মিডিয়া অকলে বাসান চরত আসতে রোহিঙ্গা অকলের ফাঁতে হতা হয়ে দেহাড়ে রিফুজি অকলের দাবি মজিন বাংলাদেশের হকুমতে এই তারার মাসে মাসে টিঁ অকল দিব হয় ওয়াদা গজ্জ বলে হইয়া। রিফুজি ইন্টারন্যাশনাল রিপোর্ট লেখইয়া ড্যানিয়েল পি সুলেভিনের হতা মজিন বাংলাদেশের হকুমতে রোহিঙ্গারে দেশিতে দিব হয়ে দিহিয়ান হিবে রিফুজি অকলত শূন্য বলে হইয়া। আরা বিশ্বাস করি ফারিতে মানুষ অকলত খবর ইন পাইয়ে লেকিন সিকিউরিটি ওয়াজাল্লা আরা মানুষহীনের নাম হয় না ফারি বলে সুলেভিনে মিডিয়ার বয়ান দিয়ে। বর্মা জিয়াল অকলত মানুষ অকল ফুরাই বরি গিয়ে দেহেড়ে জালে মিলিটারি আর মানুষদের ডেমোক্রেসির অ্যাক্টিভিস্ট অকলরে গ্রেফতার করে জিয়াল দা দেহিয়ান খবর ফাজার। মিডিয়া রিপোর্ট মজিন 5,000 মানুষ অকল তাকি ফারদে জিয়ালত এখন ডাবল মানুষ অকল তাকের আর জালা মিলিটারি গেল দা হক দিনত দুইজন আমেরিকান দা অস্ট্রেলিয়ান অ্যাডভাইজার ওগরে গ্রেফতার করে দেহিয়ান জানা গিয়া। গেল দা 130 বছর ফান ইনসিং জিয়ালত আম মানুষের ওয়ার জুলুম অকল চলত দা আছে যেটা জিয়াল হিয়ান ব্রিটিশ অকলে বাণী জালা মিলিটারি হেড়ে মানুষের ওয়ার জুলুম অকল গরদ দা আছে। বর্মাত গেলদে ফেব্রুয়ারি লতি জালা মিলিটারি হকুমত ওয়াফেস আই এখন আবার জিয়াল হিয়ানত জুলুম অকল বাড়ি গিয়ে আর রাজ্যখন জালা মিলিটারি 4,300 আম মানুষ অকল গ্রেফতার করছে বলে ইনসানি হক ডাই অকলে হদ্দা আছে। ইনসিং জিয়ালের রিটায়ার্ড গার্ড উগাদ 10 জিয়াল হিয়ানোর আগ্রহ দিয়ে অকলে দ্য নিউ ইয়র্ক টাইম মিডিয়ার ইন্টারভিউ দিয়ে দেহেড়ে হেতারা জিয়াল হিয়ানত হন্ডিল ইনসান বাফিনে ফেরাদে জুলুম অকল চলেহীন বুঝাই দা আছে। আর জিয়াল হিয়ানোর আগ্রহ দিয়ে অকলের ডরমজিন এখন জিন ডেমোক্রেসিলে হরতাল গরদ্দ মানুষ অকলের জালা মিলিটারি গ্রেফতার করার হিতারের ওরিয়া কি জুলুম অকল ঐত পারে বলে হইয়া। ইনসিন জিয়াল হিয়ানত আগতুনার এখন বিশেষ সিয়াসি হদী অকল আছে যে বর্মাত মিলিটারির হকুমত তুলামাই ওয়াফিস ডেমোক্রেসি নোয়ানিলে হদিহীনত আড়া ডিলে দুঃখবদ্দাস গড়া ফুরিব বলে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার কো ফাউন্ডার ও বচি যেবা জিয়াল হিয়ানত আসিল হিবাইয়ে বয়ান দিয়ে। আগে সিয়াসি হদি জিন জিয়াল হিয়ানত আসিল হিতারের হতা মজিন হিতারের হামিশে জিয়ালত মারা ধরা গত্য ইলেকট্রিক কারণ অকল লাগাই দিতে হবে আর ডলে বডলে জুলুম অকল গত্য বলে হইয়া। বর্মাস জালা মিলিটারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসার অকল হামিশে ইনসিন জিয়ালত থাকে যারা হিতারা মানুষ সকলের ফুসার আচার গরিবাল্লা আলোক জাগাত লৈ যায় বিয়ুষ নফান জুলুম অকল গত্য বলে 1990 পাঁচত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট উগত হলদা আছে। গেলদা হাল্লা দুইজন সিনিয়র ইউএনএইচসিআর অফিসিয়াল অকল বাংলাদেশত আসে আর হিতারা বাসাঞ্চর সফর গরিব দিহিয়ান খবর পাগিয়ে। ইউএনএ বাসান চরত আমদাদি মদত অকল দিয়ে কারওয়াই চালু করিবার আগে বাংলাদেশের হকুমতের ফাতি আরও বিয়াসান অকল গত্য সাদ দিহিয়ান জানা গিয়া। ইউএনএর বিয়াসানহীনত বাংলাদেশের তুয়ান আয়েদে দিয়া হিবাত রোহিঙ্গা অকলের বালা জিন্দগির বাউতে ইউএনএ হকুমতের ফাতি বিয়াসান অকল গত্য সাদ আছে। বাংলাদেশের রোহিঙ্গা অকলের বাসান চরত ফারগারা দিহীনত ইউএনএ আজ্য সাদ নদিলিও ইউএনএ নমাইন্দ অকল বাসান চর সফর করি বাদে বালা রিপোর্ট অকল নেলাইয়া দাসে। বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের দাবি মজিন ইউএনএ হক মাসের বুতের বাসান চরত হামকল চালু করিত পারে বলে হদ্দা আছে। ইউএনএ গেলদে মার্চ মাসের আহিরিত বাসান চর সফর গজিল দেহিনের মালুমাত অকল চাই রোহিঙ্গা অকলের এমদাদের দেহ হেফাজতে চিন্তা করার আর হিয়ানুল্লাহ আর হকুমতের প্রতি আরবি আসন অকল করি বাসান চর কারওয়াই অকল চালু করতে চার বলে দ্য ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি ইউএনএইচসিআর তালুকাতের অফিসার লুইস ডেনোভানে বয়ান দিয়ে। আরেক ডাকত বাংলাদেশের কক্সবাজার ক্যাম্পত রোহিঙ্গা অকল ডল্লে বড়লে জরুরত দুঃখ পাত দিহিয়ান খবর ফাজার।
কেম এগারোত রোহিঙ্গার গড় জিন হাইন্দার হাসাইয়া নালার হাসাত আছে হিন বাঙ্গিও আর রাস্তাঘাট বেশি বাঙ্গিও দা আছে যার রোহিঙ্গা সকলে সিআইসিএ সাইড ম্যানেজমেন্ট অ্যাকশন এইডর বেশি কমপ্লেন সকল গলিও হন কারওয়ে নগর দিহেন রোহিঙ্গা সকলে বুঝাইয়া লেকিন ক্যাম্প নথ হেনিলে রোহিঙ্গার গড় জিন হাইন্দার হাসা হাসা আছে হিনত বেশি মজবুতির সাথে আয় মে হাম গড় দিহিয়ান দেখা গিয়ে আজ যার খবর এ দূর একটা মরার খবর ফাইবাল্লা আর আর আজাদি টিভির ওয়েবসাইট আজাদি টিভির ফেসবুক আর টুইটার ইয়ে ফলো করি পারিবা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।